तो गाइस আজকে আমরা যাচ্ছি সমুদ্রের গভীরে মাছ ধরতে। আজকে আমরা ওখান থেকে অনেক মাছ ধরবো এবং সেই মাছগুলো বাজারে বিক্রি করে অনেক টাকা আয় করবো। আর সেই কারণে আমার বন্ধু মন্টু ওর জাহাজটা একদিনের জন্য আমাকে ধার দিয়েছে, আর এর পরিবর্তে আমি ওকে কিছু মাছ দেবো বলেছি। তো চলো এখন যাওয়া যাক। তো গাইস আমার মনে হয় আমরা সেই জায়গাটায় পৌঁছে গেছি, অর্থাৎ সমুদ্রের মাঝখানে। এখন বাইরে বের হই, এখন একটা কাজ করে এর উপরে উঠি আর চারিদিকটা ভালো করে চেক করি, দেখি আমরা ঠিক জায়গায় পৌঁছেছি কিনা। ও ভাই সাব, এখান থেকে তো কিছুই দেখা যাচ্ছে না। আশেপাশে পাড় তো বাদ দাও গাইস, এখান থেকে যেদিকে চোখ যাচ্ছে শুধু জল আর জল। বাপরে বাপ, কোথায় এসে পড়লাম। আরে ফ্যানলিটা তাড়াতাড়ি এসো। আরে এটা সিনচানের গলা না? সিনচান কি হয়েছে? আরে ফ্যানলিটার চপ দেখো কিরকম করছে। কি হয়েছে চপের? আরে ফ্যানলিটা দেখো, চপ কথা শুনছে না, ও জলে নামবে বলছে। চপ কি হয়েছে? আরে ফ্যানলিটা, আমার অনেক চান করতে ইচ্ছা করছে, এই পরিষ্কার নীল জল দেখে আমি আর থাকতে পারছি না, তাছাড়া আমার অনেক গরমও লাগছে। চপ, এটা আমাদের বাড়ির সুইমিং পুল না, এটা সমুদ্র, এখানকার জলে বড় বড় শার্ক থাকে, তুই যদি জলে নামিস তাহলে তোকে টেনে নিয়ে চলে যাবে। আরে কি বলছো, সত্যি? হ্যাঁ ভাই সত্যি, তোকে মিথ্যা কথা বলে কি লাভ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সিনজান তুই চপের দিকে লক্ষ্য রাখিস। আরে কিন্তু তুমি কোথায় যাচ্ছ? আরে কোথায় আর যাবো, মাছ ধরতে যাচ্ছি। তো গাইস এখন ফটাফট যাই আর আমার ছিপটা নিয়ে আসি। ভাই সাপ আজকে তো পুরো জমিয়ে মাছ ধরবো। ও ভাই আধা ঘন্টা ধরে ছিপ পেতে আছে, একটা মাছও উঠেনি। আরে ফ্যামিলিটা কিছু উঠলো নাকি? আরে ভাই দাঁড়া এক মিনিট, ছিপে টান পড়ছে আর আর এই টান দিলাম। ও ভাই সাপ, এত বড় মাছ। চল সিনচান, প্রথম বৌনি তো হয়ে গেল, চলো একটা মাছ তো উঠে গেল, এখন আর একবার ছিপ ফেলে দেখি। আর আর আবার ছিপে টান পড়ছে আর 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 এই টান দিলাম। ও গাইস আবার একটা। এত খুশি আমি কোথায় ধরে রাখবো। দেখেছিস সিনচান, আমি বলেছিলাম না গভীর জলে অনেক মাছ থাকে। আরে আরো একটা মাছ ধরে দেখাও তবেই মানবো। ঠিক আছে ভাই তুই দেখতে থাক। আর আবারও আমি ছিপ পাতলাম, এইবার তো আগেরটার থেকেও বড় মাছ তুলবো। মনে হয় টোপ গিলছে, ছিপ নড়ছে 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 আর এই টান দিলাম। ও গাইস হ্যাট্রিক। আরে বা কামাল হয়ে গেল। সিনচান ভাই মাছগুলোর দিকে নজর রাখ যেন লাফিয়ে বোটের বাইরে না চলে যায়। আচ্ছা ঠিক আছে। আরে বাপরে, সমুদ্রের জলের কি ঢেউয়ের হাইট, বাপরে বাপ। আর 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 এই আবার টান দিলাম। আরে বাপরে বাপ, একটুখানি জন্য বেঁচে গেছি। ও ভাই এখানে কত মাছ। গাইস মনে হচ্ছে এখানে মাছ কোনোদিন শেষ হবে না। ভাই সাপ এইভাবে নীল আকাশের নিচে মাছ ধরার মজাই আলাদা, পুরো নেশা। ও ভাই এটা কি উঠে আসলো? আরে বাপরে। ও ভাই সাপ, এটা তো একটা সিডি প্লেয়ার। মনে হয় সমুদ্রের নোংরা আবর্জনা অনেক বেড়ে গেছে, যেটা কারণে এটা উঠে এসেছে। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ সমুদ্রে কিরকম নোংরার পরিমাণ বেড়ে গেছে। তো চলো সবাই একসাথে এগিয়ে আসি আর শপথ করি সমুদ্রকে আমরা পরিষ্কার রাখবো এবং সমুদ্রে কোনোদিন নোংরা ফেলবো না। নাও আবার শুরু হয়ে গেল। তাছাড়া সিনচান আমি তোকে বাজি ধরতে পারি, তুই আমার থেকে বেশি মাছ ধরতে পারবি না। আচ্ছা তাই নাকি, তাহলে চলো দেখা যাক। আরে সিনচান তুই তো সিরিয়াস হয়ে গেলি। ভাই তুই বেকার বেকার ট্রাই করছিস, তুই আমার থেকে জিততে পারবি না। কোথায় স্পেশালিস্ট আর কোথায় পাড়ার মেছুরে। আরে ফ্যালদা আজকে তোমাকে দেখিয়ে দেবো পাড়ার মেছুরের ক্ষমতা। হ্যাঁ হ্যাঁ ভাই, যেরকম তুই কথা বলছিস সেরকম একটু কাজেও করে দেখা, তবে তো শুনবো। আচ্ছা ঠিক আছে তাহলে চলো শুরু করা যাক। আর এই আমার প্রথম মাছ, আর এই দ্বিতীয়। ও ভাই সাপ, আরে ভাই সিনচান তোর জন্য আমার খারাপ লাগছে। আর এই তৃতীয়। ও গাইস সব মাছ তো আমার ছিপেই আটকাচ্ছে। সিনচান তো রাগে পুরো ফুলে বেলুন হয়ে গেছে। আর চলো চলো চলো, মাছ টোপ গিলেছে, টান পড়ছে আর এই টান দিলাম। চলো মাছটা উঠে এসেছে। ও ভাই সাপ, ও ও ধর 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 সিনচান ধর ধর। আরে ভাই, আরে ঠিক হয়েছে। হ্যাঁ সেটা তো হবেই না, এখন তো তুই হেরে যাচ্ছিস। আরে এরকমটা না, তুমি চিটিং করছো। সেটা আবার কি করে? তোমার ছিপ আমার থেকেও বড়, সেই কারণে তুমি দূরে ফেলতে পারছো, তাই তোমার হতে বেশি মাছ আটকাচ্ছে। সোজা সোজা কেন বলছিস না যে তুই হেরে যাচ্ছিস? আরে হ্যাঁ যাও, জিতলেও বা কি যায় আসে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আরে গাইস আমি তো লক্ষ্যই করিনি, কম্পিটিশন করতে করতে অনেক মাছ ধরা হয়ে গেছে। সিনচান ভাই এখন মাছটা ধরা বন্ধ কর, আগে যে মাছগুলোকে ধরা হয়েছে ওগুলোকে আটকে রাখি, না হলে ওগুলো পালিয়ে যাবে। আচ্ছা দাঁড়াও আমি আসছি, আমি আরো কটা মাছ ধরে নেই। গাইস একবার চেক করে দেখি তো কি কি মাছ ধরেছি। এই মাছটা তো চেনা চেনা লাগছে, এটা মনে হয় বাটা মাছ। আর এগুলো কি, পমফ্রেট? সিনচান তাড়াতাড়ি আয় ভাই, মাছগুলো প্রচন্ড লাফাচ্ছে। আচ্ছা ঠিক আছে চলো এখন তাড়াতাড়ি মাছগুলো ক্যারেটে ঢুকিয়ে নেই, না হলে মাছগুলো পালিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। তো গাইস ফাইনালি আমরা মাছগুলো একটা ক্যারেটে ভর্তি করে রেখেছি আর ক্যারেটটাকে চারিদিক দিয়ে ভালো করে দড়িতে বেঁধেও দিয়েছি যাতে মাছগুলো পালিয়ে না যেতে পারে। ও ভাই মেঘ করছে তো, সকালের ওয়েদার তো বেশ ভালোই ছিল, হঠাৎ করে মেঘ কি করে হলো? আরে এক মিনিট, এটা কার ফোন? মন্টু? হ্যালো মন্টু বল। আরে ফ্যাংলিন তোমরা কি অনেক দূরে চলে গেছো নাকি? হ্যাঁ ভাই কেন, কি হয়েছে? এখান থেকে তো পারও দেখা যাচ্ছে না। কাজ সেরেছে, তোমরা একটা কাজ করো, তাড়াতাড়ি পাড়ে ফিরে এসো, যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি ফিরে এসো। কেন ভাই কিছু সিরিয়াস হয়েছে নাকি? আসলে একটু আগে খবরে দেখালো যে ভয়ঙ্কর তুফান আসতে চলেছে, লোকেদেরকে সমুদ্র পাড় থেকে খালি করিয়েছে। তুমিও তাড়াতাড়ি ফিরে এসো, আর হ্যাঁ কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবে। আচ্ছা ঠিক আছে ভাই আমি যাচ্ছি। শিনচান সব আমাদেরকে বেরোতে হবে এক্ষুনি, খবরে নাকি দেখাচ্ছে প্রচন্ড বড় তুফান আসছে। তো গাইস এখন একটা কাজ করি, তাড়াতাড়ি জাহাজের ভেতরে যাই আর জাহাজ থেকে স্টার্ট করে যাই এখান থেকে। তো গাইস এখন বের হওয়া যাক, আমাদেরকে সন্ধ্যের আগে ঘাটে পৌঁছাতেই হবে যে করেই হোক। একবার সন্ধ্যে নামলে প্রচুর অসুবিধা হবে। আরে ইয়ার বৃষ্টি শুরু হয়ে গেছে, আমাকে জলদি করতে হবে। ও গাইস জলের ঢেউ তো আগের থেকে বেশি উঠছে। আরে বাপরে আরে বাপরে, জাহাজটাকে তো কন্ট্রোল করতে পারছি না, বাপরে বাপ। শিনচান চপ তোরা উপরে চলে আয়, নিচে থাকিস না ভাই। কি জানি গাইস কথা শুনতে পেয়েছে কিনা, এত জোরে বৃষ্টি পড়ছে হয়তো আমার কথা শুনতে পাইনি। ও ভাই কি মহা বিপদে পড়লাম, বেকার বেকার বাচ্চা দুটোকে নিয়ে এই ঝামেলায় ফেসে গেলাম। আমাকে যে করেই হোক ওদেরকে বাঁচাতেই হবে। শিনচান আরে গাইস উত্তর দিচ্ছে না কেন, জলের ঢেউয়ের কি বেগ, বাপ রে বাপ। গাইস জাহাজ একবার উপরে উঠছে একবার নিচে নামছে, এরকমটা মনে হচ্ছে জাহাজটা যে কোনো সময় পাল্টি খেয়ে যেতে পারে। কিন্তু তারপরে কি হবে ভাবলেই তো আমার গায়ে কাটা দিচ্ছে। আরে ফ্র্যাঙ্কলিন দা তাড়াতাড়ি এসো, ফ্র্যাঙ্কলিন দা, আরে ফ্র্যাঙ্কলিন দা। শিনচানের গলা না, গিয়ে দেখি তো কি বলছে, জানি না কোনো বিপদ হলো কিনা। হ্যাঁ শিনচান ভাই বল কি হয়েছে? আরে ফ্র্যাঙ্কলিন দা এই দেখো না চপ কোনো কথা বলছে না, কই একটু দেখি তো। চপ চপ ভাই কথা বল। ও ভাই সাহেব। আরে ফ্র্যাঙ্কলিন দা কি হয়েছে? শিনচান তেমন কিছু হয়নি, ও সমুদ্রের জল খেয়ে অজ্ঞান হয়ে গেছে। তুই একটা কাজ কর, ওকে নিয়ে উপরে চলে যা, তারপরে আমি যাচ্ছি। তো গাইস এখন একটা কাজ করি, ঝড়াপট এই বোটের উপরে উঠি, আর এই বোটের উপরে তারগুলোকে ভালো করে বেঁধে দেয় যাতে প্রচন্ড হাওয়ার বেগে এই তারগুলো না ছিঁড়ে যাক। ও ভাই সাহেব এই জাহাজটা কি দোলা দুলছে, বাপ রে বাপ। ও ভাই সাহেব জলের কি ঢেউ, এখন তাড়াতাড়ি এখান থেকে নামি আর গিয়ে বোটটাকে স্টার্ট করি। শিনচান তুই সবসময় চপের কাছে থাকবি আর ওর খেয়াল রাখবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো গাইস এখন ঝড়াপট বোটটাকে স্টার্ট করে যাই এখান থেকে, আমাকে এই ঝড়ের মুখ থেকে বেরোতেই হবে। ও ভাই সাহেব এখন আবার এই বোটটা স্টার্ট হচ্ছে না কেন? আরে ফ্র্যাঙ্কলিন কি হয়েছে? আরে ভাই জানি না কেন এই বোটটা স্টার্ট নিচ্ছে না, দাঁড়াতে একটু চেক করে আসি। তুই এখানে চপের খেয়াল রাখ, আমি আসছি এক্ষুনি। আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসবে। তো গাইস এখন ঝটাপট যাই, জানি না কি প্রবলেম হলো, হঠাৎ করে জাহাজটা স্টার্ট নেওয়া বন্ধ করে দিল। এখন তাড়াতাড়ি যাই, কি হতে পারে আমি তো কিছুই বুঝতে পারছি না, এখন আমাকে তাড়াতাড়ি করতে হবে। আর এই আমি লাফ দিলাম। ও ভাই সাহেব জলের তলায় তো ভীষণ অন্ধকার, তবু আমার ভাগ্য ভালো যে একটু একটু দেখতে পাচ্ছি। এখন একটা কাজ করি, জাহাজের মোটরের কাজটা যাই, নিশ্চয়ই ওখানে কিছু একটা হয়েছে, না হলে হঠাৎ করে এরকম ভালো জাহাজ কিভাবে খারাপ হয়ে যেতে পারে। আর চলো 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 প্রায় পৌঁছে গেছি। ও ভাই সাহেব কিছু তো একটা আটকে আছে এর ভেতরে। ও এটা কি? এটা তো একটা শঙ্কর মাছ। এখন তাড়াতাড়ি ওকে এখান থেকে ছাড়িয়ে দেই, বেচারা আটকে পড়েছে। তো গাইস ফাইনালি আমি ওকে এখান থেকে ছাড়িয়ে দিয়েছি, আর এখন আমাদের জাহাজও ক্লিয়ার হয়ে গেছে। তো আমাদের জাহাজ এখন স্টার্ট নেবে। তো এখন ঝটাপট ওপরে যাই আর জাহাজটাকে স্টার্ট করি। ভাই সাপ জলের কি ঢেউ। তো চলো গাইস জলের উপরে চলে এসেছি, এখন তাড়াতাড়ি জাহাজে উঠে পড়ি। আর তাছাড়াও যত আমরা এখানে ওয়েট করব ততই ওয়েদারের অবস্থা খারাপ হতে থাকবে। আমি একা থাকলেও তবু একটা কথা হতো, কিন্তু আমার সঙ্গে দুটো বাচ্চা আছে, আর যাই হোক ওদেরকে তো আমাকেই বাঁচাতে হবে। আর এই আমি জাহাজটাকে স্টার্ট করলাম, এখন ভালোই ভালো এখান থেকে বেরোতে পারলে হয়। এক মিনিট, এটা কি হচ্ছে? জাহাজটা তো দুলছে কেন? আরে ফ্যান দা এটা কি হচ্ছে? আমার তো অনেক ভয় লাগছে। শিনচান কিছু না ভাই আমি সামলে নেবো, তুই চিন্তা করিস না। আরে আরে এটা কাত হয়ে যাচ্ছে কেন? আরে আরে এটা কি হচ্ছে? আরে 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 না। ও ভাই সাহেব এটা কি হলো? গোটা জাহাজটাই তো পাল্টি খেয়ে গেল। শিনচান চপ ভাই তোরা কোথায়? শিনচান চপ চপ আমি আসছি, শিনচান আসছি আমি। ভাই তোদেরকে আমি কিচ্ছু হতে দেবো না, আমি তোদেরকে বাঁচিয়ে নেবো, তোরা চিন্তা করিস না, আমি আসছি। কোথায় গেলি তোরা? শিনচান চপ। আরে ইয়ার এটা কি হয়ে গেল? আমার তো সবকিছু একটা স্বপ্নের মতো লাগছে, মনে হচ্ছে আমি এখনো স্বপ্ন দেখছি। আমি তো বিশ্বাসই করতে পারছি না আমি শিনচান আর চপকে হারিয়ে ফেলেছি। আরে ইয়ার শিনচান চপ কোথায় তোরা? শিনচান এ কি গাইস আমি তো ওদেরকে কোথাও খুঁজে পেলাম না, এটা আমার সাথে কি হয়ে গেল? আর এখন আমি এত বড় সমুদ্রে আমি কিভাবে বাঁচবো, কোথায় যাব আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে এটা কি? অনেকদিন পরে একটা মানুষকে পেয়েছি, আজকে তো এর মাংস খেতে অনেক মজা আসবে। হে 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 হে, আমি শুনেছি মানুষের মাংস অনেক সুস্বাদু হয়, চলো আজকে খেয়ে দেখা যাক। যদি একে খেতে পারি তাহলে গত এক সপ্তাহ আমি না খেয়েও থাকতে পারবো, চলো এ শিকার করা যাক। শিনচান আরে গাইস এক মিনিট, আমি কিছু একটা অদ্ভুত ফিল করছি পাততলায়, একটু দেখি তো ডুব মেরে কি হতে পারে জিনিসটা। ও ভাই সাহেব এখানে তো দেখছি একটা আস্ত কুমির। ও ভাই গাইস আমার মনে হয় এই শিনচান আর চপকে খেয়েছে, আজকে তো একে ছাড়বো না আমি। তুই গেলি আমার হাতে, তার আগে নিজে বেঁচে দেখা। ও ভাই সাহেব এটা কি? এ তো আমাকে তাড়া করছে। হ্যাঁ 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 আজকে তোকে আমি জ্যান্ত খাবো। গাইস এ কি? আমার পালানোর কোনো রাস্তা নেই, আমাকে সামনাসামনি করতেই হবে। এই নে এটা খা, আর এটাও। বল তুই আমার ভাইকে খেয়েছিস কেন, বল। ও তোর কি ক্ষতি করেছিল, বল। এই নে এটাও নে। अरे बाप रे सब कटा तो मिस करछी तुम्हार कोनो क्षमताई नेई आमाके मारार एखन तुमी तो गेले। अच्छा एई ब्यापार ताहले एटा खा चलो एकटा तो मेरेछी एटाओ खा और एटा नड़ाचड़ा बंद कर दिए क्यों मन मरे गेछे चलो बाद दाओ एक विपद तो काटिए उठलाम किन्तु सेटा बड़ कथा ना एखन आमी बेरोबो कि करे एखान थेके। अरे गाइस एटा कि होच्छे आमार हठात् करे माथा घुरछे केन अरे बाप रे सबकिछु धोंयाशा धोंयाशा लागछे। अरे एटा के आमार सामने दाड़िये आछे आमी तोर मुखटाके भालो करे देखतेओ पाच्छी ना एई तुमी के हा 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 आमी होलाम तुम्हार मृत्यु। शिनचान चप चप भाई आमी तोके बाँचिए नेब चप शिनचान आमी आसछी शिनचान तोके बाँचिए नेब शिनचान चप शिनचान एटा कि आमी कोथाय आमी एखाने कि करे आसलाम। अरे बाप रे कि माथा धरेछे अरे बाप रे बाप अरे अरे गाइस एई जायगाटा कोथाय आमी एखाने किभाबे आसलाम आमी तो समुद्रेर माझखाने छिलाम एई जायगाटाके देखे एकटा आइलैंड मने होच्छे आमरा भूल करे सुंदरबने चले आसिनी तो किन्तु ता कि करे हय सेटा तो अनेक दूरे आर सेटा तो नदीते समुद्रे ना যাই হোক কোন ক্রমে বেঁচে তো গেছি জানি না আমার ভাই সিনচানা চপ কোথায়। ও ভাই সাহেব এটা কি আমাদের জাহাজ ভেঙে পড়ে আছে ও ভাই এবার আমরা ফেরত যাব কিভাবে যাই গিয়ে সিনচানা চপকে খুঁজি। সিনচান চপ ভাই কোথায় তোরা সিনচান এ কি গাই সামনে তো একটা গুহা আছে এক কাজ করে গুহার ভেতরে যাই। সিনচান চপ কোথায় তোরা গাইস গত 5 মিনিট ধরে গুহাতে দৌড়াচ্ছি এখনো গুহার মুখ খুঁজে পাইনি চলো ফাইনালি একটা রাস্তা খুঁজে পেয়েছি এখন ওইদিকে যাই আমার মনে হয় সিনচানা চপ ওইদিকেই আছে। সিনচান চপ গাইস আমার মনে হয় এইভাবে আমি ওদেরকে খুঁজে পাবো না আমাকে যে কোনো একটা উঁচু জায়গায় উঠতে হবে গাইস এই পাহাড়টা এখানকার সবথেকে উঁচু জায়গা একটা কাজ করি এর উপরে উঠি তাহলে এখান থেকে পুরো জায়গাটা আমি ভালো করে দেখতে পাবো এখন তাড়াতাড়ি ওঠা শুরু করি। ও ভাই সাহেব এই পাথরগুলো তো বেশ স্লিপ আমাকে সাবধানে থাকতে হবে না হলে যে কোনো সময় পা স্লিপ খেয়ে দুর্ঘটনা ঘটে যাবে। ও ভাই আরে বাপে বাপ আউচ আউচ বলতে বলতে গাইস চলো এখন উঠে পড়ি আর পাহাড়টাকে আবার চড়া শুরু করি আমাকে ঝটাপট করতে হবে। তো ফাইনালি গাইস আমি পাহাড়ের উপরে চলে এসেছি আর এখান থেকে পুরো জায়গাটাকে ভালো করে দেখা যাচ্ছে গাইস মানতেই হবে এই আইল্যান্ডটা খুব সুন্দর এখানকার গাছপালাগুলো বেশ সুন্দর অদ্ভুত টাইপের আমার ভাগ্য ভালো যে আমি এরকম জায়গায় আসতে পেরেছি একদিক থেকে অতটাও ভালো না কারণ আমি মরতে মরতে এখানে পৌঁছেছি। ও ভাই সাহেব ওটা কি ওটা তো একটা হেলিকপ্টার ওর কাছে গিয়ে দেখি তো। ও ভাই সাহেব এখানে তো হেলিকপ্টার ক্র্যাশ করেছিল মনে হচ্ছে তার মানে আমাকে ছাড়া এই আইল্যান্ডে আরো অনেকে আছে। ও হো ভাই সাহেব আমাকে চেক করতে হবে হেলিকপ্টার দুটো এখানে ভেঙে পড়ে আছে যদি কেউ থেকে থাকে তাহলে সে সামনের দিকেই গেছে এখন ঝটাপট যাই আর গিয়ে চেক করি ওই দিকটাতে কেউ গেছে কিনা। ও ভাই সাহেব এখানে তো একটা পাহাড় আছে ঝটাপট এটা পার করি আমাকে সাবধান থাকতে হবে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এমনি তো কোনোদিন পাহাড়ে তো উঠিনি কিন্তু এতটাও কঠিন না। হ্যাঁ ওটা চপ আর শিনচান না আমি কিছুকে ভুল দেখছি নাকি। আরে চপ কখন থেকে ফ্যাংদাকে খুঁজছি ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না আরে মনে হয় ও টপকে গেছে। আরে চপ কি বলছো এরকমটা বলতে নেই যতই হোক ও আমাদেরকে অনেক কাজ করে দেয়। চপ শিনচান আমরা এখানে আরে হ্যাঁ তুমি তো ঠিক বলেছো ওর কথা এখনো আমার কানে বাজছে। আরে হ্যাঁ তুমিও ঠিক বলেছো কিন্তু এই আওয়াজটা একটু বেশি কানে লাগছে একটু চেক করে দেখি তো। শিনচান এখানে তাকা ওপরে আরে ফ্যাংদা তুমি ওখানে কি করছো তার মানে তুমি বেঁচে আছো। হ্যাঁ ভাই আমি বেঁচে আছি দাঁড়া আমি তোদের ওখানে আসছি কিন্তু যাবো কি করে। আরে ফ্যাংদা লাভ দাও আমি তোমাকে ক্যাচ ধরবো। ঠিক আছে শিনচান তোর উপরে ভরসা করে লাভ দিচ্ছি বাঁচিয়ে নিস ভাই আর এই আমি লাভ দিলাম। ও আউচ 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 আরে বাপরে এটা কি আমার মুন্ডু তো বালির ভিতরে আটকে গেছে। শিনচান ভাই বাঁচা ভাই এটা কি করলি তুই ভাই আমাকে ক্যাচ ধরলি না কেন। আরে নিচে সাইজটা আর আমার সাইজটা দেখো যদি তুমি আমার ঘাড়ের উপরে পড়তে তাহলে তো আমি মাটির তলায় ঢুকে যেতাম। আরে ভাই এত বড় বিশ্বাসঘাতকতা চল ভাই কোনো ব্যাপার না তোকে আর চপকে দেখে আমার মনে অনেক শান্তি ফিরে এসেছে চল এখন বাড়ি ফিরে যাক। আচ্ছা ঠিক আছে গাইস এক মিনিট আমি ওখানে কিছু একটা দেখতে পাচ্ছি কি ওগুলো ভাই সাহেব দেখে মনে হচ্ছে কে বা কারা ওখানে থাকে। আরে হ্যাঁ আমারও তাই মনে হয় আরে হ্যাঁ তাছাড়া আমি তো আসার সময় একটা হেলিকপ্টার ক্র্যাশ হয়ে পড়ে থাকতে দেখলাম হয়তো ওই লোকগুলো ওখানেই আছে তো এখন একটা কাজ করি ঝটাপট ওখানে যাই ওখানে গেলে আমরা জানতে পারবো। শিনচান চপ আমার পিছনে আয় একবার ওদের কাছে পৌঁছাতে পারলে আমরা বাড়ি যেতে পারবো। তো গাইস ফাইনালি আমরা সেই জায়গাটায় পৌঁছে গেছি শিনচান তাড়াতাড়ি আয় চপ তুই ও ও ও ও এরা কে এরা তো মানুষের মতো লাগছে না কে এরা এদের দেখে তো মানুষ আর কুমিরের মিশ্রণ মনে হচ্ছে ভাই ভাই ভালো ভালো কেটে পড়ি চপ শিনচান পালা। আবে ওই তোরা পালাচ্ছিস কোথায়। আরে দাদা আমরা একটু ঘুরতে এসেছিলাম আমরা বাড়ি যাচ্ছি চল শিনচান চল। এই मजा करछिस ना किरे माथा गरम हो गेले खेये ফেলবো কিন্তু। আরে সরি সরি দাদা বলুন কি বলছিলেন। বলার কিছুই নেই এখন তোরা এখানে আটকে গেছিস। গাইস কথাটা তো ওরা ঠিকই বলছে আমাদের পালানোর কোনো রাস্তা নেই যদি আমরা বেরোতে পারি তাহলে একমাত্র এদের সাহায্যে বেরোতে পারবো কিন্তু ভাই এরা মানুষ তো না এদেরকে বিশ্বাস করব কিভাবে। বিশ্বাস অবিশ্বাসের কিছুই নেই এখানে যখন এসছো আমাদের বসের সঙ্গে দেখা করে যাও এখানকার সবকিছু ওনার মতেই হয়। আচ্ছা তাই নাকি ঠিক আছে ভাই কোনো উপায় নেই। শিনচান চপ চল গিয়ে দেখি এদের বসটা আবার কে একবার যদি ওকে হাতে করতে পারি তাহলে এখান থেকে বের হওয়ার একটা চান্স আছে চল গিয়ে এখন কথা বলি। ও ভাই সাহেব এখানে তো বডিগার্ডের মতো সব দাঁড়িয়ে আছে এ নিশ্চয়ই কোনো ভিআইপি কেউ হবে। ও ভাই সাহেব বসে আছে দেখো যা ভেবেছিলাম এর হাবভাব দেখেই মনে হচ্ছে এখানকার ভিআইপি কেউ। হ্যালো বলছি স্যার একটা কথা ছিল আমরা এখানে ভুল করে আটকে গেছি আমাদেরকে এখান থেকে বের করতে হবে প্লিজ সাহায্য করুন। তবে এই ছোকরা বসের সামনে মাথা নিচু করে কথা বল না হলে কিন্তু মাথাটা থাকবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই সাহেব। হ্যালো স্যার প্লিজ আমাকে সাহায্য করুন আমরা অনেক বড় বিপদে পড়েছি। এই খগেন আজকে তো গেল কি বলিস। হ্যাঁ মগেন তুই একদম ঠিক বলেছিস আজকে তো গেল। আরে দেখো দেখো কতদিন পরে এখানে মানুষেরা এসেছে যাকগে ভালো হলো তোমাদেরকে দেখে অনেক খুশি হলাম। দেখেছিস শিনচান আমি বলেছিলাম না এসব তো আমার বাঁ হাতের খেলা। আমি তোমাদেরকে সাহায্য করতে পারি কিন্তু একটা শর্তে। কেমন শর্ত? তোমাকে আমার সঙ্গে লড়াই করতে হবে। কি আমি কি ঠিক শুনলাম? ভাই সাহেব আমি তো এই শরীরের 3/4 না আমি এর সাথে কিভাবে লড়বো। আরে বলছিলাম স্যার এরকম লড়াই ঝামেলা না করে শান্তিতেও তো এই ব্যাপারের ফয়সালা করা যায় তাই না। আরে ও মোটা আঙ্কেল তুমি জিততে পারবে না। আরে শিনচান ভাই কি বলছিস এসব? কি তাই নাকি? হ্যাঁ এ আমার দাদা লস স্যান্টোসের সব থেকে শক্তিশালী লোক এ থ্যানোসকেও হারিয়েছিল। ভাই এসব কথা তোর এখন মনে পড়ছে প্লিজ এসব বলিস না। আচ্ছা তাই নাকি তাহলে তুই আমাকে ভালোই টক্কর দিতে পারবে। আরে হ্যাঁ একদম ঠিক ভেবেছো। আরে শিনচান ভাই তুই এটা আমাকে কোথায় ভাসিয়ে দিলি। ঠিক আছে তোমার অনেক নাকে কান্না হয়েছে এখন চলো আমার সাথে। আরে স্যার স্যার কি করছেন স্যার? আজকে আমার সাথে তোমার লড়াই হবে যে জিতবে তার কথা শোনা হবে। এখন তো তুমি গেলে এখন এই নাও আর এটাও খাও আর এটাও। আরে ভাই সাহেব ওরে বাপ রে বাপ আউচ আউচ আহ এ তো আমাকে মেরে মেরে পুরো হাড়গোড় গুঁড়ো করে দিল। ও ভাই আরে ভাই থেমে যা কত মারবি। যদি এই সময় আমার কাছে থরের শক্তি থাকতো তাহলে তোকে দেখিয়ে দিতাম। থর তোমার কে হয়? থর আমার বন্ধু হয়। আরে এটা তুমি আমাকে আগে বলনি কেন? আরে বলার সুযোগ দিলে তবে তো। আমাকে মাফ করে দাও থর আমাদেরকে অনেক সাহায্য করেছিল আমরা সেই সাহায্য কোনদিন ভুলবো না আর যারা থরের বন্ধু তারা আমাদেরও বন্ধু আমাকে ক্ষমা করে দাও তোমার যা ক্ষতিপূরণ হয়েছে আমি করে দেবো তোমরা চিন্তা করো না আমি তোমাদেরকে এখান থেকে সেফলি বাড়ি পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে তুমি যখন বলছো ঠিক আছে। তো চলো ফাইনালি আমি তোমাদের নৌকা ঠিক করে দিয়েছি তোমরা এখন এখান থেকে আসতে পারো। আর হ্যাঁ একটা কথা মনে রেখো থরকে কতগুলো যেন প্লিজ বলবে না। আচ্ছা ঠিক আছে ভেবে দেখবো। শিনচান চপ আর অপেক্ষা কিসে করছিস ভাই চল বের হওয়া যাক। আচ্ছা ঠিক আছে। তো গাইস ফাইনালি আমরা বোটে উঠে পড়েছি আর এখন আমরা বাড়ি যাব। ও হো হো ভাই সাপ ওরা তো আমাদেরকে অনেক মাছও ধরে দিয়েছে কোথায় একটা ক্যারেট ছিল তাও তো সেটা জলে পড়ে গিয়েছিল এখানে তো 4-4 ক্যারেট তাও মাছ ভর্তি। ও ভাই সাপ চলো এটা তো ভালো হয়েছে এই মাছগুলোকে বিক্রি করতে পারলে অনেকগুলো টাকা আসবে। তো গাইস ফাইনালি আমরা আইল্যান্ড থেকে বেরিয়ে পড়েছি আর এখন আমরা বাড়ি যাব। গাইস মানতেই হবে এই আইল্যান্ডটা কিন্তু খুবই সুন্দর ছিল আর এই আইল্যান্ডের জন্যই আমরা সবাই বেঁচে গেছি ভাগ্য ভালো ছিল এই যাত্রায় আমাদের। তো এখন একটা কাজ করি তাড়াতাড়ি বোটটাকে চালাই আমাদেরকে সন্ধ্যের আগে ওখানে পৌঁছাতেও হবে আর এই আমরা চললাম। তো গাইস ফাইনালি আমরা শহরে চলে এসেছি এখন একটা কাজ করি জাহাজটাকে এখানে দাঁড় করাই আর গিয়ে মন্টুর সাথে দেখা করি। মন্টু মন্টু আমরা চলে এসেছি। ফ্র্যাঙ্কলিন তোমাদেরকে দেখে অনেক ভালো লাগলো। ভাই ভালো তো লাগবেই 1 ক্যারেটের জায়গায় 4 ক্যারেট মাছ নিয়ে এসেছি। আরে কি বলছো সত্যি? আরে হ্যাঁ ভাই হ্যাঁ তুই গিয়ে চেক করে নে যদি এরকমটা হয় তাহলে আজকে রাতে আমি পার্টি দেবো। আরে কি বলছিস? হ্যাঁ ফ্র্যাঙ্কলিন আমি ঠিকই বলছি তুমি গিয়ে পার্টির প্রস্তুতি শুরু করে দাও। ও ভাই আজকে সকালে কার মুখ দেখে উঠেছিলাম। চপ শিনচান চল গিয়ে পার্টির প্রস্তুতি করি। আরে বাহ কি মজা আমার তো পার্টি অনেক ভালো লাগে। হ্যাঁ আমারও অনেক ভালো লাগে পার্টিতে অনেক খাবার দাবার হয় আর আমি খেতে অনেক পছন্দ করি আর সিঙ্গারা আমার ফেভারিট। ফ্র্যাঙ্কলিন দা সিঙ্গারা থাকবে তো? আরে হ্যাঁ ভাই হ্যাঁ সব থাকবে সিঙ্গারা থেকে পকোড়া সব থাকবে চল এখন গিয়ে পার্টির প্রস্তুতি করি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তো গাইস আমরা গিয়ে এখন পার্টির প্রস্তুতি করি আর তত ততক্ষণে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ এই ভিডিওটাকে লাইকও করে দাও আর হ্যাঁ কমেন্ট করতে ভুলো না জানো আমার জন্য প্লিজ একটা কমেন্ট করে দিও। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে।